হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর প্রথমেই যেটা বলবো, আজ হলো 30 ডিসেম্বর, আর আজকে কেউ আসতে চলেছে? হ্যাঁ, কাল 29 ডিসেম্বর ছিল, কালকে আমার জায়রা বাড়ি চলে গেছে বিকালবেলায়, তো আমি ব্লগটা সেই থেকে আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে মানে একটু কি বলবো, একটু একটু হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে, কিছু মনে করো না। আর সকালবেলা এ দেখো বিছানাটা গোছানো হয়নি, মানে সবাই আমরা উঠে পড়ছি, সৃতা লেটে উঠলো, আর তাই বিছানাটা এখন গোছাতে হবে। আর এখন যেটা করতে হবে সেটা হলো চাটা খেতে হবে, তো সেইগুলো করে নিই। আর আজকে কেউ স্পেশাল আসতে চলেছে, তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করব আজকে কে আসতে চলেছে। আর প্রথমেই দেখতে পেলে তো আমার জায়ের সাথে আমরা মানে আমি পিঠে মিঠে এসবগুলো করছিলাম, তো সেইগুলো পিঠে পুলি সব কিছু খাওয়াও হয়েছে, তো সেগুলো আর তোমাদেরকে সেই ক্লিপিংগুলো দেখাতে পারছি না, তার কারণ তোলা হয়নি। আর সব সময় সব কিছু মানে হয়ে ওঠে না আর কি, তো হঠাৎ করেও কিছু কিছু জিনিস হয়ে যায়, তো সেই জন্য সব কিছু ভেবে করা হয় না। আর তোমাদেরকে ওই জন্য অনেক কিছু মিস করে যাও তোমরা, মানে আমি দেখাতে পারি না, আমি ব্যর্থ হয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এরপর থেকে চেষ্টা করব আবার কন্টিনিউ তোমাদেরকে দেখানোর। আর এখন ওই যে চা খেতে হবে বললাম, সব কাজকর্ম কমপ্লিট, আমাকেও দেখতে পাচ্ছি আমি একটু ফ্রেশ হয়ে গেছি, তো ঘরের ভিতরে ঘোরাফেরা করছি। আর দেখবে সৃজিতা কী করছে, তো এই দেখো সৃজিতা যেটা করছে সেটা হলো ওই যে ঘুম থেকে উঠে ব্রাশ করছে। আর এই যে এই মশাই, এই যে এই মহাশয় এখন ঠাকুরকে, তুমি কি করলে, ও মা মুখটা নিচু করে কথা বলো, তাকাও তাকাও, দেখবে তো সবাই তোমাকে। তো যাই হোক, কমেডি ম্যান আমাদের কমেডি বাবু এখন ঠাকুরকে ধূপ টুপ দিয়ে আসলো। এবার যাবে বাজারে, কারণ স্পেশাল কেউ আসছে সেখানে, যদিও তারা বলে দিয়েছে ডাল ভাত খাবে, কিন্তু তাই কখনো হয়, তো ভাবছি ঠিক আছে ডাল ভাত না, ঠিক আছে প্লেনের উপরেই চলো, আজকে মাছ ভাতই হবে। তো চেষ্টা করছি আজকে দুরকম মাছ হয়তো হবে, তো চলো সেটাই আজকে প্লেনের উপর দিয়েই বলেছি, তখন প্লেনের উপর দিয়ে করবো, তো এরকমই আর কি করবো ভাবছি। আর এখন চাটা খেয়ে নিয়ে আগে বিছানাটা গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আবার দেখতে পাবে কি করছি। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ফুল গাছগুলোর কি অবস্থা। আর আমি যে ছোলার শাকটা লাগিয়েছিলাম তো সেটা তো দেখবে, তো চলো দেখো। এই দেখো ঝাড়ুটা এখানে রাখতে হয় মোমোর জন্য, এই যে মোমোর জন্য ঝাড়ু রাখতে হয় আমাকে এখানে, কারণ যেটুকু আছে সেটুকু অবশিষ্ট কিচ্ছু থাকবে না, আর পরে আমি ঝাড় দেবো কি দিয়ে, তাই না? তো সেই জন্য এখানে রাখতে হবে। আর এই দেখো ছোলার শাক আমার, দেখতে পেয়েছে কতটা বড় হয়ে গেছে, এই যে নিচটা, আজকে জল দিতে হবে, জল শেষ হয়ে গেছে, তো এই দেখো এখানে ভিতরটা জলটা শেষ হয়ে গেছে, আজকে আমাকে জল দিতে হবে। আর দেখছো শিকড়টা কীভাবে হয়েছে, তো এই দেখো দারুণ লাগে আমার এই ব্যাপারটা, আমি ভাবতাম যে এরকম করে হয় সবাইকে দেখতাম, তো আজকে নিজে নিজেই মানে আজকে বলছি, কদিন আগে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তো এটাকে এরকম করে করেছিলাম, খাওয়া হয়েছিল না ছোলাগুলো, তো ভাবলাম এরকম করে করে নিই। আর ব্যাস, এরপরে যেদিনকে এখান থেকে মাথা কেটে শাকগুলো রান্না করব সেটাও তোমাদেরকে শেয়ার করব, অন্য শাক একটু নিয়ে আসতে হবে বাজার থেকে দিয়ে, আর এই শাক একটু মিশিয়ে ব্যাস রান্না করব, তাও মনে হবে আমি ঘরের শাক খাচ্ছি, তাই না? আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ফুল গাছগুলো, ফুল গাছগুলো বলতেই ওই দিক থেকে সম্পূর্ণ ইয়ে নিয়ে এসেছিলাম, তুলসী গাছ টাছগুলো সব খেয়ে নিচ্ছে। এর আগে তুলসী গাছ হয়েছিল এই যে এখানকার এই যে এই যে এই 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 জায়গাটায়, এই বাটিটায়, তো মোমো সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তো এই যে গাছগুলো এই যে এখানে আছে এরকম এরকম হয়ে আছে। আর এখানে এখন যাব চা করতে, কারণ সৃতা পাপা বাজারে যাবে। ঠিক আছে, তাহলে আমি চাটা করে আসি, তারপরে আবার আসছি কথা বলার জন্য। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ সকালে চা নিয়ে বসে গেছি খেতে, আর আমি গ্লাসে চাটা নিয়েছি, তো হাতের কাছে গ্লাসটা পেলাম, তাড়াতাড়ি করে দুটো কাপ পেলাম, তো ওগুলো দিয়ে আজকে হচ্ছে ওদেরকে কাপে দিয়েছি, আর আমি গ্লাসটাই খাচ্ছি, কারণ এখন শীতকাল যেহেতু, তো কি হয় মানে শীতকালে চা নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য আমার এই মানে গ্লাসে করে খাওয়াটাই বেশি ভালো লাগছে দেখছি। তো কদিন ধরে আমি এটা শুরু করেছি, অনেকক্ষণ ধরে চাটা গরম থাকে। আর এই যে দেখতে পাচ্ছ পাশেই সৃজিতার পাপা, ও আর সৃজিতা বসে আছে, তো ওরা দুজনেও একটু চা খেয়ে নিচ্ছে গরম গরম, কারণ ঠান্ডার মধ্যে চাটা বেশ ভালোই লাগে, সৃজিতাও খেতে চায়। সকালে লিকার তো আদা দিয়ে করি একটু, তো সবাই মিলেই খেয়ে নিই এখন, আর সঙ্গে আছে বিস্কিট। আর সৃজিতার পাপা দেখতে পাচ্ছ ও রেডি হয়ে আছে, কারণ ও এখন বাজারে যাবে।
আর বাজার থেকে আজকে দেখি কি নিয়ে আসে। আর এখন চলে এসেছে আমাদের যেটা, সেটা হলো এতদিনকার কষ্ট করা, মানে বুঝতেই পারছো ইন্ডাকশানে রান্না হচ্ছিল না হলে মাইক্রোওভেনে। আর এখন তো পিকনিকের সময় বলে সেই জন্য ছাদের উপরেও রান্না করছি, কাঠ মানে কালেক্ট করে কিছু কিছু বাঁশ টাস যা কিছু ছিল সব ভেঙে চুড়ে সেগুলো দিয়ে আমাদের এখন ছাদে রান্না হচ্ছে কদিন ধরে দেখতেই পেলে। তো বেশ ভালোই মজা করছি। আর এই গ্যাসটার একটু অভাব ছিল তো সেই জন্য সেটাও আজকে হয়ে গেল। কদিন ধরে এই সমস্যাটা খুব ভুগছিলাম, যাই হোক গ্যাসটা চলে এসেছে আর সেই সমস্যাটা হবে না। আর যাই হোক খুব আনন্দ হচ্ছে ছাদের, আজকেও আমি ছাদে রান্না করব। তো আমি এই যখন গ্যাসটা আসলো তার আগে থেকে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি, আর আজকে বলেছি আমাদের বাড়িতে কেউ আসবে, তো চলো সেটা তো দেখতেই পাবে কে আসছে। আর এই দেখো শ্রীতার পাপা গ্যাসটা নিয়ে নিল, ও কিন্তু বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ। আর দেখো তাহলে কে এসেছে আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ তো, তোমরা চেনো না সেটাও আমি পরিচয় করিয়ে দিই, হয়তো চেনো একজনকে, সেটা হলো আমার এই মামা যে পাটির উপরে শুয়ে আছে। হ্যাঁ এটা ছাদের উপরে, আর ছাদে আমি রান্না করছি যেহেতু, তো সবাই মামা আমি সবাই ছাদে চলে এসেছে। আর রোদও ভালো লাগছে যেহেতু এখন, তো মামি, ওটা হলো মামি, আমার ছোটো মামা ছোটো মামি, তো যাই হোক আরও আমার মামা মামি মামা মামি ভাই মানে ভাই বোন যখন যে আসবে তখন সেগুলো তোমাদেরকে শেয়ার করব, তাদেরকেও পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে। আর এখন তো আমার এই ছোটো মামা এসেছে আজকে, আর বললো ডাল ভাত খাবে, সেটাও বলেছিলাম তোমাদেরকে। তো যাই হোক ডাল ভাত কি একবারেই খাওয়ানো যায়, মেয়ের বাড়িতে তো আসেই না, তো সেই জন্য একটু মাছ ভাতেরই ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আমি খুব একটা ভারী কাজ করছি না তাই মাছের উপর দিয়েই। তো পাবদা মাছ হয়েছে আর রুই মাছ হয়েছে আর সঙ্গে চাটনি। তো এই দেখো বোনও, বোনের সাথেও একটু কথা বলছি, তার সাথে সাথে বোনও এসে আমার সাথে দেখো একটু কথা বলছে। আর সৃজিতা তো মানে ওর খুবই মজা, কারণ এই মানিটার সাথেই ওর খুব মানে বেশি ইয়ে, কুটি মানি একটা, মানে যেহেতু ছোট তো ওর সাথে খেলা করাটা ও মানে বন্ধু হিসেবেই মনে করে, সেই জন্য ওর খেলাটা খুব ভালো জমে। আর সেই জন্য আর কি ওদের দুজনেরই খুব দুজনের প্রতি একটু ইয়ে, মানে খেলাধুলা করা হয় বুঝতেই পারছো ছোটদের আর কি, আর কি যা। তো এই তো খুব কটকটে, তো এই যে এখন এইগুলো নিয়েই আমরা একটু ব্যস্ত, খুব আনন্দ লাগছে, খুবই সুন্দর, তো সেটা তোমাদেরকে শেয়ার না করে একদমই হচ্ছিলো না তাই শেয়ার করলাম। আর ভিডিওর কিন্তু দায়িত্বে আছে কিন্তু সৃজিতা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে এই দেখো মামা কিন্তু পাটির উপরে শটান, কারণ রোদটা খুবই ভালো লাগছে। আর সৃজিতার পাপা এখনও স্নান করেনি, স্নান করবে তারপরে খাবো, তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর্বে, আর আমাকে কিন্তু একটু গামছা মুড়ি দিয়ে দেখছো, কারণ ছাদের উপরে একটু রোদটা, আর আমি গরমের মধ্যে ওই উনানের পাশে রান্না টান্না করছিলাম আর মাথাতেও রোদ লাগছিলো, তো ওটা ভালো লাগছিলো না বলে আমি প্রত্যেক দিনে এই গামছাটা ইউজ করি। আর প্রচণ্ড ওই ধুলো টুলো মানে ছাইটাইগুলো খুব ওড়ে, তো সেই জন্য কিছুটা বলতে গেলে। তো এই যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে শুরু, আর এখন এই দেখো মামির সামনে হেল্প করছে, তো চলো আমরা খেয়ে নিই। আর বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার সঙ্গে থেকেও সবসময় আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রেখো, তাহলেই পারবো আমি তোমাদেরকে আরও নতুন নতুন কিছু করে দেখাতে। তো আমার চ্যানেলটি বলবো সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, কাউকে কোনো জোর করছি না, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটা দেখো আর উপলব্ধ করো, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের খাবারটা খুবই ভালো হয়েছিল, সবাই তাই বললো মোটামুটি আর কি ঘরোয়া রান্না। তো এই তো, আর দারুণভাবে আজকের মানে কি বলবো পিকনিকই হয়ে গেল আবার একটা, তো তারপরে দেখা যাক 31st December কীভাবে কাটছে আর তারপরেই আমাদের নতুন বছরটা কীভাবে শুরু হচ্ছে, তাই না? তো তোমরাও কিন্তু অবশ্যই জানিও। আর আজকের মতো এইটুকুই, তাহলে সকলে খুব ভালো থাকো, টাটা।